যাব না বাবা বাড়ি, সমস্যা কি যে তোমার বোন রোজ রোজ কষ্ট পায়, আসে বাপের বাড়ি না গেলে কি হবো? বাপ মার জন্য কষ্ট লাগে এটাই, বাপ মার প্রয়োজন হলে ফোন করব, বলবো আসো দেখি, যাব না, এটাই শেষ কথা। ছোট বোন আদুরি নামে একটা খতম পড়া দিবা, আর এটা লো দাদির দিবা, যে খতম পড়বো হ্যাঁ রাতে 1000 টাকা দিবা, আর দাদির হইলো 500 টাকা দিয়ে দিবা। হ্যাঁ মনে করে পড়াবে, কিন্তু আমি কিন্তু অনেক আগে তো নিচ্ছি, আমি চাইছিলাম এবার পড়াই, তুই পড়া হুম না, ওই যে আদরি না বলছিলাম একটা খতম পড়াম। হ্যাঁ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা সবাই খুব ভালো আছি। তো এখন হলো ঘরের মধ্যে আমি, মরিয়ম, মান্নাত, রাবি, আমরা চারজনই আছি। মা চলে গেছে, বড় বোন তো সকালবেলায় চলে গেল, মানে সে সকাল বলতে সে কি খাইছে না খাইছে কিছুই জানে না, তো সে একদম খালি মুখেই গেছে। মানে আমার মনে হলো যে সে না খেয়ে একবার বের হয়েছে, কিছুই খায় নাই, কারণ মা আপা যাওয়ার পর মা খুব কান্না করতেছিল, কইতেছিল যে সারা রাত আমার মেয়ের আমার দরাই দরা শুয়ে আসলো, এখন আমার ফিয়া গেল গা, তো মা আফসোস করতেছিল, অনেক খারাপ লাগতেছিল। তো বারবার একটু একটু করে যা রান্না করে আসি, এক কাজ করে আসে মার পাশে যা বসি, মানে যাই করি না কেন আসে মার পাশে বসি। তো সকালে আপা একবার খাওয়ায় রেখে গেছে, নাস্তা খাওয়ায় ওষুধ খাওয়াই থেকে গেছে, একটা রুটি অর্ধেকটা খাইছে, মা এত অসুস্থ হয়ে পড়ছে, মারে বা মানে আমাদের কাছে বলে না যে সে রোদের মধ্যে এত কাজ করে বলে না। আপনারা আসলে মনে করেন কি যে আমরা যাই বাড়িতে মনে হয় রান্না বাড়া এটি এটার জন্য হয়তো অসুস্থ হয়ে গেছে, দেখেন এবার আমরা যখন গেছি যার আগে বলছি যে বাজার টাজার করে নিয়ে দেবো, আমরা তিন বোনে থাকবোই একদিন মাঝে, তিন বোন মিলেই রান্না করব। তো আমাদের আমার বাসা থেকে বের হয়েছে কিন্তু খাওয়া দাওয়া করে, আপারা সবাই বের হয়েছে, আমরা কিন্তু খাওয়া দাওয়া করেই বের হয়েছে। তারপর মা মানে আব্বার জন্য তো রান্না করবে, তাদের জন্য তো রান্না করবে, তো ওই হিসাবে সে একটু রান্না করে রাখছে, জানি সবাই মিললে যায় দিনই 4টার দিকে কিছু খাইতে পারে, কারণ সবাই যেতে যেতে কেউ 2টা বাজছে কেউ 3টা বাজছে আর আমার 4টা বাজে গেছে। তো মিমা আসছে ঢাকা থেকে, সব কিছু মিলে এগুলো সব তো জানেন আপনারা। তারপরের দিন কিন্তু আপা রান্না করছে, মা চুলার পর বসছিল সকালবেলা, আমি চিলাচিলি করছি যে তোমার না কইছি আর বসবা না চুলার পর, আমরা আসলে আমরাই রান্ধব। মা কয় যে আমার নাই মেয়ের আইব বেড়াইতে, আমি যতদিন বাচ্চা আছি এতদিন আমি রান্না খাওয়াবো, যতদিন আমার রত আছে মানে শক্তি আছে ততদিন আমি খাওয়াবো। তো সব মিলাইয়া হয়েছে যে আমরাই বলছি যে মা তোমার রান্না টান্না কিছু করা লাগবো না, আর তাছাড়া যে মানে সে 7-8 দিন পর্যন্ত সে রোদে হলো কাজ করছে, বাদাম ছিঁড়ছে, আমাদের হেন চরে বাদাম লাগায়, মানে নদীর মাঝখানে যে চর পরে ওই চরের মধ্যে বাদাম লাগাইছে আমার ভাইয়া, তো মানে মেজ ভাই লাগাইছে, মানুষ পায় না এরকম ছিঁড়া, আর একটা ধরনের ছেলের বাদাম ছিঁড়তে যাইব, ছেলের বাদাম মানুষ পাইতেছে না, তো মা কি আর ঘরে বসে থাকতে পারে, আর মা বয়ে থাকলে ছেলেরও কষ্ট লাগতে পারে। তো মা গেছে ওইখানে বাদাম টাদাম ছিঁড়ছে, আমি যতবার ফোন দিতাম ততবারই বলতাম যে কই গেছো এত ফোন দিই তোমার পাই না, মানে বলে না, মানে একদিন বলছিল যে আমি কোনো বাদাম ছিঁড়ে এলাম, আমি তাতেই চিল্লাছিলি করছি, আফাও চিল্লাইছে যে তুমি যে বাদাম ছেঁতে যাইতেছো এই রোদের মধ্যে যদি কিছু হয়ে যায় তখন কেম করবা, তো মানে যেই কথা সেই কাজ, মানে কালকে যাই হয়েছে বাড়িতে টুকটাক যাই হয়েছে, বড় বোন অনেক কষ্ট পেয়েছে সব বিষয়ে, সব কিছুতেই বড় বোনের দোষারোপ করা হয়, সব কিছুতেই বড় বোনকে মানে আমার সমস্যা হচ্ছে যে আমার বড় বোনের যে একটাই যে আমাদেরকে খুব বেশি ভালোবাসে, আমার মানে আমি কোনো কিছু বলি না, কখনই বলি না, আমার ভাইরা মনে করে যে যাই বলি না কেন বড় বোনের কাছে হয়তো বিচার দিই, আমি আসলে এরকম কিছুই না, আমি কখনোই আমার বড় বোনের কাছে কোনো বিষয়ে কখনোই বলতাম না, মা আমার কাছে অনেক কথা শেয়ার করে যেটা শুনে আমার হয়তো খারাপ লাগে, অনেক খারাপ লাগে, আমি কোনো কিছুই বলি না, কিন্তু আফা কীভাবে বুঝে আমি নিজেও জানি না, যখনই ফোন দেওয়া যদি দেখে মুখ কালো হয়েছে তখনই যে প্রথমে জিজ্ঞেস করে আরিফ কিছু বলছে না, আরিফ কী বলবে, তো মুখ খারাপ কেন, মন খারাপ কেন, মুখ কালো কেন, তো কী হয়েছে, বাড়িতে কিছু হয়েছে, মার কিছু হয়েছে না, কিছুই হয় না, কিন্তু তারপরও সে বুঝা যায় যে কিছু একটা হয়েছে। তো তাতে ভাইয়েরা মনে করে যে আমি বড় বোনের কাছে বিচার দিছি, মা বিচার দিয়েই থাকে সবসময়, তো এগুলো নিয়ে টুকটাক বড় বোনের খুব মন খারাপ ছিল,
আর তাছাড়া মিমের বিয়ের পর থেকে, মিমের বিয়ের কথা শুরু হয়েছে থেকেই হলো মানে অনেকেই অনেক কিছু বলতেছে, যেরকম ধরেন বাবুর ব্লাডটা টেস্ট করছে, অর বোন টেস্ট করছে, তাদের বাড়িতে তার বিলাল ভাইয়ের হলো অপারেশন করবে, তার একটা রোগ আছে, তো এই রোগ কার কার মধ্যে আছে সেটার জন্য দোষ হয়েছে আমার বোনের। তো সাধারণ এইটুকুই দেখেন, এইখানেই আমার বোনের দোষ, আর যত জায়গা যাবে আমার বড় বোনের এই দোষারোপ হবে। তো তা নিয়ে আমার বড় বোন অনেক কষ্ট পেয়েছে। আর তার উপর আমরা রাত্রেবেলায় চলে আসতাম, কিন্তু আমরা আসার সময় ওর মা অনেক অসুস্থ হয়ে পড়ছে। মানে এটা তো মূলত আমাদের জন্যই হয়েছে, যে এমনি তো পেট খারাপ ছিল, ফুড পয়জন হয়েছে, গরমের মধ্যে ফুড পয়জন হয়েছে, আবার রান্না বাড়া যাই করছি, দুপুরবেলা মা খাইতে চায়নি, আমি জোর করে খাওয়াইছি যে মা সবাই খাইতেছে না, আমি একলা একলা খাবো, তুমি আসো আমার লাগে, এই অল্প করে খাওয়া আমি খাওয়া, কারণ যেহেতু সকালবেলা মা খাবার খায় নাই। দেখছিলাম যে আমরা খিচুড়ি রান্না করছিলাম, মা রান্না করছে, ভর্তা বানিয়ে দিছে, তো তখন চিল্লাচিল্লি করছি, আর দুপুরবেলা তোমরা লাইন দো, সমস্যা নেই, আমি আর দুপুরে বসবো না। তো আমরা দুপুর তো আপাই রান্না করছে, পাশের বাড়ি দাদি ছিল, দাদি অনেক হেল্প করে। তো সব কিছু মিলাইয়াই হলো মা অনেক অসুস্থ হয়ে পড়ছে। এতটাই হয়েছিল যে আমি 4টা বাজে আমার মার আমি ভাত খাওয়াই দিছি, সন্ধ্যা 6টার দিকে একটুখানি সুস্থ হয়েছে, সে বান্দাকে আমি মানে মনে হলো বাইন দেওয়া রাখতে পারলাম না, সে বাড়িতে যাইবো গা। আর বাড়িতে যাওয়ার কারণ হলো আমার বড় ভাই আমার মার কাছে কিছু টাকা জমা দিছে, মোটর সাইকেল কিনবে, আর তার কাছে থাকলে হলো ভাঙা হয়ে যাবো, তো মার কাছে জমা রাখছে যে মা তুমি টাকা রাখো, আমি ভাঙতে আমি যদি চাইও তাও আমার দিও না, মোটর সাইকেলের জন্য রাখলাম। তো ওই টাকা কড়া হলো থিয়ে আসছে ডোয়ারের মধ্যে, দূরে কোথাও থাকে নাই, লুকায় থাকে নাই, একদম মুখের সামনে থিয়ে আসছে। তো ভাইয়ের এই টাকার যন্ত্রণায় হলো আমার মা আরও তাড়াতাড়ি গেল গা। আমি চাইছিলাম যে 2-3 দিন থাকুক, একটু সুস্থ হোক, তারপরে যাইবো না, কিন্তু না, সে শুনলো না। তো মানে আরেকটা কাজের দায়িত্বও দিয়ে দিলাম সাথে, আর এই ভাইয়ের জন্যই হলো যাওয়া হলো গা। আমার বড় ভাই আসছিল দেখা করতে, তখনও যদি আমাকে ফোন করে বলতো যে মনে মনে জায়গা টাকা আছে তুমি নিয়ে আসো বা কিছু, তাহলে হতো। তারপরে বললাম যে মিম যায় মোটর সাইকেল টানতে যায় নিয়ে আসুক, শুনলো না আমার মা। আর আব্বু হলো মারা রেখা যাবো না, কইতেছে আমি রান্না খাওয়াবো, সমস্যা নাই, আমি করে খাওয়াবো, আর আমার মা অনেকদিন বাইচা থাকবে, আপনার সাথে দোয়া করবেন। আমার মা ফোন দিছে আমার, এখনই মার কথা বলতে বলতে মা ফোন দিয়ে দিছে, তো দোয়া করবেন আমার মার জন্য, মা জানি তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়। আর এই যে পরিমাণে গরম পড়তেছে, আজকে আমি নিজেই দুপুরবেলা রান্না করতে গেছি, আমি কী বলতেছিলাম আমার মার টেনশন হচ্ছে, আমি কী বলতেছিলাম আমি নিজেও জানি না, বুঝতে পারছেন? আর এত বমি আসতেছিল গরমে, সিদ্ধ হয়ে গেছি আর বমি আসতেছিল আমার প্রচুর। তা আমি ওটাই বললাম যে আমারই এত খারাপ লাগতেছিল, আমি যে বারবার রান্না করতেছি, যাইতেছি আইতেছি, তাতে আমার অবস্থা অনেক খারাপ। তো মার কী অবস্থা হয়েছে যে রোদের থেকে আইসা বাদাম ছিঁড়ে আসতে ফিরে আইসা রান্না করছে, পানি ভাত দিয়ে, আব্বার কাছে শুনলাম আজকে যে পানি ভাত দিয়ে বাদাম মতো দেখাইছে, ওইখান থেকে না খেয়া থাইকা আইসা যদি সারাদিন না খাওয়ার পর যদি হঠাৎ করে পানি ভাত পান্তা ভাত যদি বাদাম মতো খাওয়া হয়, বাদাম কিন্তু এমনিতেই তেলাক্ত জিনিস, গ্যাস হয় বেশি অনেকের, আমার তো সহ্য হয় না। তো সব কিছু মিলেই হয়ে গেছে। তো মানুষ হয়তো ভাবে যে আমরা যাই এই জন্যই হয়তো ই করা হয়, মা আসলে আমাদের কোনো কাজ করতে দেয় না, মা সবসময় একটা কথাই বলো যে আমার নায়রি মেয়েরা আইসে থাকবোই 2 দিন, আমার নারী মেয়েরা কেন কাজ করবো, আমি যতদিন বাইচাছি ততদিন আমরাই করবো। তো আর একটা বিষয় হলো ক্লিয়ার করতে চাইতেছি না, আমি ক্লিয়ার করতে কী চামো, আপনারা সবাই হয়তো জানেনই মিমের বিষয়গুলো, এগুলো জানেন, আর এইগুলো বিষয়ে কোনো ক্লিয়ার করার কিছু নেই, আর লুকিয়ে রাখারও কিছু নেই, যেটা মিমের বলার মিম বলবে না, যেটা আপার বলার সেটা আপাই বলবে। আর আমার বড় বোন অনেক কষ্ট পেয়ে গেছে, আর যেবার আসে ওই বাড়ি আমার বড় বোন একটা না একটা কষ্ট পেয়ে যাই, তো এই জন্য আমার অনেক খারাপ লাগছে যে এত কিছু হোক করার পরও সবসময় খালি আমার বড় বোনই কেন অত কষ্ট পায়। তো আমার বড় বোন কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়েছে, মা খুব কান্না করতেছিল, আমায় থাকতেও চাইতেছিল না যে এখানে, মানে মা আমার কাছে কাঁদলে আমি রাগারাগি করুন যে তুমি কাঁদতেছো কেন, এসে তো মা এখানে থাকতে চাইছে না, মানে সবচেয়ে বড় কথা মা আমার কাছে থাকবে না এখন, সে বলতেছে যে আমি এখন সুস্থ আছি, আমি হাইটে হাইটে দেখছো আমি হাইটে যেতে পারতেছি, টেনশন করো না, ওষুধ পানি কেনার জন্য মিম টাকা দিয়ে দিল, আমি বাজার করে পাঠাইছি, আবার বললাম যে আর কিছু লাগলে দিয়ে দেবো না, তো ঠিক আছে দেখতে থাকেন। আর ছোটো বোনও চলে গেছে সন্ধ্যার সময়, অনেক কিছুই বলার আছে যেটা আমি বলতে পারতেছি না এখন, হয়তো মুখ মুখ মানুষকে অনেক মুখ ফাটে তো বুক ফাটে না, তো অনেক কিছুই আছে, অনেকেই যে কমেন্টগুলো করছে না আসলে উত্তর চাইলে আমি এখন দিতে পারি, কিন্তু আমি দিতে চাইতেছি না, আমি দেখি কোনটা থেকে কোনটা যায়।
এখন অনেক সময় আছে, এখন অনেক কিছু আছে, প্রয়োজন হলে যাব না বাবা ভাই, সমস্যা কি? যে তোমার বোন রোজ রোজ কষ্ট পায় আসে, বাপের বাড়ি না গেলে কি হবো? বাপ মার জন্য কষ্ট লাগে এটাই, বাপ মার প্রয়োজন হলে ফোন করব, বলবো আসো দেখি, যাবো না, এটাই শেষ কথা। তো ঠিক আছে, দেখতে থাকেন আজকে ব্লগটা। ছোট বোন, মা, আব্বা সবাই যাবো গা। হ্যাঁ, কুতকুতে আদর লিদেস। হ্যাঁ, সবটি ভরে দিছি মা, এই যেটার মধ্যে। তো এই চিপিস হলো, ছোট বোন দেওয়া গেল, দুইটা দেওয়া গেল আমার, একটা মোরম এর, একটা দুইজনে ম্যাচিং করে বানাবো। মা মেয়ে মোরম নিয়ে নিছে, একটা বাইছে অলরেডি। হ্যাঁ, মোরম অলরেডি একটা বাইছে নিয়ে গেছে। চিপিস গুলো খুব সুন্দর সুন্দর। আর এখানে মা মোরম রে, মানে মোরম রে মিমের এই দুইটা, মার হলো এই যে একটা, এগুলো হলো বানাইতে দিবে। তো যাই হোক, আমু বানাইতে দিয়ে দেবো, দেখি আমি ফোন দিবো না। এ পর্যন্ত হইব না রে ভাইয়া, আচ্ছা তোমার তুমি যাও। হ্যাঁ, তো এখন হলো তারা সবাই যাইতেছে, আর আমি মারে কইতেছি যে না যাওয়া লাগবো না মা, এই বেশিক্ষণ না, 4টা বাজে আমি ভাত খাওয়াই দিছি এই লোকেরে, যে শুয়া শুয়া খাইছে ভাত, এখন একটুখানি ভালো লাগতেছে তো মনে করতেছে আমি সুস্থ হয়ে গেছি গা। আর মারে অসুস্থ হওয়ার কারণ হলো বাদাম ছিঁড়া ছিঁড়া রোদের মধ্যে থাকিয়া এই কাজটা হয়েছে। বেশিরভাগ পুরোটা তো আমরাই করছি, দাদি, আমি, মা, মিম, আপায়, মা হলো কালকে সারাদিন শুয়া ছিল। কে ফোন দিছে দেখি? ও আফার, আফার ফোন দিছে, বরাফার ফোন দিছে। এটা না আজানটা শেষ হোক, একটু মিষ্টি খাওয়া যাও, যে ঠান্ডা মিষ্টি 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 খেলে এই যে ওর আবার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, আবার এই ফুসকা খেতে যাবে। আচ্ছা, এই ফুসকা আমি কই পাম? ফুসকা, এই ফুসকা আমি আর কই পাম? ও মিষ্টি খাইলে ওর ঝাল খাইতেই হয়। আমারও তো সেম কানে আঙ্গ হয়ে লেগে হলো, সমস্যা হয় কম, আর আমি মিষ্টি খাওয়াই না। আমরা সবাই ঝাল পছন্দ করি। তো বলবে একটা সুন্দর
ব্যাগটা আমি কিনে দিয়েছি তো ব্যাগটা সুন্দর হবে। তুমি করতেছো ভাই, এটা তো তোমার কেয়ার করা দরকার ছিল। কোনো কিছু করতে পারতেছে না বাবা, কাপড় শুদ্ধ ভরা। তুমি কি খতম পড়াতে পারবা? পারবো না, কি ভরা? ওই আদুরির নামে একটা খতম পড়াই দিবা, বুঝছো? আমি 1500 টাকা দেই, ধরো এই ব্যাগ ধরে আমি 1500 টাকা দেই। আর এক হাজার আদুরির নামে একটা খতম পড়া দিবা, আর এটা হলো দাদির দিবা। যে খতম পড়বো হ্যাঁ রাতে 1000 টাকা দিবা, আর দাদির হলো 1500 টাকা দিয়ে দিবা। হ্যাঁ মনে করে পড়াবে, কিন্তু আমি কিন্তু অনেক আগে তো নিচ্ছে, আমি চাইছিলাম এবার পড়াই থিয়ে পড়া হুম না, ওই যে আদরি না বলছিলাম একটা খতম পড়াম। হ্যাঁ মানে এবার তো যে পড়াইতে পারলাম না, মা অসুস্থ হয়ে গেল গা। আর বাজার লাগলে কই বুঝছো, আমি আর কিছু বাজার করে পাড়া মনে আর যা যা লাগে দিয়ে তো আইসি কতটুকু, আর যা লাগে তা থাকবে। ঘরে থাকুক, আমি আগে দিয়ে মারে বেন উড়ে দিয়ে থাকো। হ্যাঁ তোমার তোমার শোলকে এখন সত্যি ভাল লাগতেছে কো? জুতা ছাড়াইছো না তুমি রাইতে গাড়িতে, তোমার আনছো হওয়াইয়া তো সব নিছো নি, বালিশ নিছো নি? মা কি শুয়ে দেবা? শুয়েই যাও বেশি উঁচু দেব, মেন ধরতো মার ধরে উঠাতো। ব্যাগ দে আমার কাছে, ব্যাগ দে, ব্যাগ মোবাইল আমার কাছে, তুই ধর মার ধর। আরেকটা ব্যান নিয়ে আসতো, লাকেজ তো হালকা এখন আর করবো না, বড় আস্তে আস্তে। এই কুকুরে বুঝছো, অনেক কুকুর লাগে আমার মায়ের, ডরায় পড়তে গেলে, মক্তবে গেলে ডরায় এই বিকালবেলা। থাকো বাবা আমি আসতেছি, তুমি চলে যাও, তোমার আসার দরকার নেই, সন্ধ্যা হয়ে গেছে। ও যে রাবি বাবা করছে, ও বাবা মার খেয়াল রাখো কিন্তু, বাচ্চাই দাও খেয়াল রাখেন কিন্তু, আবার রোদে পাঠাই দিও না, বাদাম ছিতে লিগা রোদ গরম আর গরম। চলো আমরা চলো যাই, চলো রাব দেও, মনে করো যে ব্যান্ড হয়েছে কাজ পাবো না। কুলতা
আবদিয়া মাম্মি, আবদিয়া টাটা বাবা, টাটা আইসো হ্যাঁ মা। যাও বাবা, আগেই লবণ দিয়ে মাখায় রাখছিলাম একটু লবণটা ভিজার কারণে, তো এখন হলুদ দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ। হলুদ দিয়ে এটা মাখে ভাইজে নিব, আর একটু ভাইজে ঘুনা করে দেবো, হালকা ভাজা দেবো বেশি না যদিও। তো বড়ো বোন তো চলে গেছে, ছোটো বোন আছে ঘরে, ছোটো বোন অবশ্য বিকাল দিকে চলে যাবো কইছে, আর মার একটু ডাক্তারও দেখাবো বিকালের দিকে, তো দেখি জানাই ডাক্তার, দেখি মানে আমারও জানাবে ডাক্তার। এর আগেও রাতে বলে যে হাতুড়ি ডাক্তার আনছিলো, হাতুড়ি বলতে অনেকে হাতুড়ি বলে, আমাদের এদিকে আবার ওই ধরনের ডাক্তার নাই আমাদের এলাকার মধ্যে, একদম গদ্দব একটা এলাকা। কত রাতে জাজি রাতে নিয়ে আইতে হয়েছে, তো ছোটো কড়াইতে ভাজা নেবো। এখানে ডিম সিদ্ধ দিয়ে দিছি, বাবু আমার মাছ খায় না, ইলিশ মাছ খায় টুকটাক, কিন্তু কাটার দ্বারা খাইতে চায় না, তো এই জন্য ভাবলাম যে ডিম ভুনা করে দিন। আর বেশি কিছু করতেছি না, বাজারও তো নাই, মারে নিয়ে খুব চিন্তায় আছি, তো এই জন্য রান্না বাড়ার দিকে অত মন নাই আমার, মন চাইতেছে না, খালি ঠিক রান্নাতে আসলাম। পারলে শুধু আলু সিদ্ধ করে খেয়ে দিই আমি। গরম হয় না ভালো করে, ছোটো ছোটোগুলো আগে ভেজে নিন মাথার সাথে, মাছটা খুব বড়ো আর ভালো ছিল মাছটা, খাইতে অনেক আরাম পাইছি, মাছ খাইতে আমি কখনো এত মজা পাই না। আর পিসগুলো বেশি বড়ো করে নেই, ছোটো করে নেই, মিডিয়াম রাখছি। ঠাকুরি হয় না করবে, এগুলো মাছ ভাজিগুলো, মাছটি যে ভাজা নিছে আমি, কয়েকটা পিস একটু করা হয়েছে, আর কয়েকটা পিস আগে যেগুলো সেগুলো এত করা হয় না, পরে যে ডিম ছিলাম কাজ করছে যে ওটা এত করা হয়ে গেছে। তো যাই হোক, এখন মাছটা একটু কষা নেব, পিসটা আমি অনেকক্ষণ পর্যন্ত নরম করতে দিছি, এসে পেঁয়াজটা নরম হয়ই না, তো যাই হোক পেঁয়াজ একটু ভুনা করে দিই। মশলা আমার কষানো শেষ, মাছগুলো হলো দিয়ে দিব, লবণ টবণ যা যা আছে মশলা সবই দিচ্ছি। একটু কষায় কষায় মাছগুলো দিয়ে দিছি, অনেক ঝোল বেশি তো রাখতে পারবো না, কারণ যেহেতু বোনার তরকারি, তার জন্য সত্যি কথা বলতে কি আমার মুখ দিয়ে কোনো কথা বের হইতেছে না, যে কী বলবো তাও বুঝতেছি না। আমার খুব খারাপ লাগতেছে, মার জন্য খুব টেনশন হইতেছে, মা শুয়ে রয়েছে নিচে, এই জন্য কী বলতেছে আমি নিজেও জানি না।